আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। ডাক্তারের আর এক রূপ হলো ভগবান, সব সময় তিনি সেবা করে চলেছেন। সারা বিশ্বে এই করোনা ভাইরাসে মানুষ গৃহবন্দী হয়ে গিয়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে মানুষকে মহামারীর প্রকোপ থেকে বাঁচানোর জন্য ঘোষিত হয়েছে লকডাউন। কিন্তু ভগবান রূপী ডাক্তার নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা করে চলেছেন। চিকিৎসা দ্বারা সেবার সাথে দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। দরিদ্র পরিবারে জন্ম কালনা হাসপাতাল এবং কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের, তিনি তার ছোটবেলার অভাব অনটনের কথা মনে রেখেছেন আজও, তাই অসহায় মানুষের পাশে সব সময় থেকেছেন। কালনা মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই কালনা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে নিজের দেশের বাড়ি কালনা আসাম রোড এলাকায় সমস্ত দুস্থ দরিদ্র মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন। নিজের নারীর টানে প্রায় দেশের বাড়িতে যান কালনা মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই। করোনা মোকাবিলায় কিভাবে মানুষকে সচেতন থাকতে হবে, কিভাবে এই মহামারী থেকে নিজেদের বাঁচাতে হবে, সেই সমস্ত পাঠ দেন গ্রামবাসীদের। ওই এলাকার পাড়ার 200 জন মানুষের হাতে তিনি খাদ্য সামগ্রী এবং মাস্ক তুলে দেন। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াইকে নিজেদের পাশে পেয়ে খুশি এলাকার সমস্ত বাসিন্দারা। যে গ্রামে ছোট থেকে বড় হয়েছি, যেখানে পড়াশোনা করেছি, ছোটবেলা থেকে খেলাধুলো করেছি, সেই প্রাইমারি স্কুল, সেই পাঠশালা, সেই হায়ার সেকেন্ডারি, সেই এলাকাতেই সেখানে বড় হয় এবং তার থেকে বিভিন্ন জায়গায় ঘুরে মেডিকেল কলেজ ইত্যাদি, আজ কালনা সাব ডিভিশন হাসপাতালে নিজের এরিয়াতে নিজের সাব ডিভিশনেই আবার এসে সুপারিনটেনডেন্ট পোস্টে থাকার ফলে আজকে তাই নয়, আমি বাইরে থাকা অবস্থাতেও গ্রামের সেই আমার মূল জায়গা, যেটা জন্ম জায়গা যেটা, সেখানে কিন্তু আমি কিন্তু সেখানে আসতাম, যাতায়াত করতাম। এবং আজকে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন সময়ে সবসময় যাওয়া হয় না, কিন্তু এই সময়ে একটা দুর্বিষহ সময়, একটা কঠিন সময়, এই সময় চতুর্দিকে যে করোনার প্রকোপ, মানুষ একদিকে ভয় পাচ্ছে, প্যানিক, অন্যদিকে খাদ্যাভাব বা তাদের কাজের অনেকে কাজ হারিয়েছেন, তো সেগুলো সত্যি এগুলো বেদনাদায়ক। এবং আমি যে এরিয়াতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, সেই এরিয়াতে বহু মানুষ রয়েছেন যারা ক্ষেত মজুর, তারা অনেক শ্রমিক, কেউ তাঁত শ্রমিক, কেউ হকার করেন এবং হকারি করে খান, কেউ অন্যত্র কাজে কাজে যান বাইরে, তো এই ধরনের ছোটো ছোটো পেশার সাথে অনেকে যুক্ত। এবং ছোটোবেলা থেকেই তাদেরকে দেখতাম বিভিন্ন কষ্টের মধ্যে তারা চলাফেরা করেন। তারা অনেক সময় কিছু গরিব মানুষ আছেন যারা ঠিকঠাকভাবে তারা খাওয়া দাওয়া করতে পারেন না, সত্যি এটা খুব কষ্ট লাগত। এবং আজ যেহেতু একটা কঠিন পরিস্থিতিতে, আমি নিজেও জানি, খবর নিয়েছি যে তারা অনেকেই কষ্টের মধ্যে আছেন, তো আজকে আমি যে জায়গাতে ছোটোবেলা থেকে সেই কষ্ট, বা আমরাও একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, তো সেক্ষেত্রে আজকে সেখান থেকে যাই হোক একটা জায়গায় উঠে আসা, তো সেখানে আমরা চাকরি করি, আমি চাকরি করি, তো সেক্ষেত্রে তাদের পাশে যদি এতটুকু দাঁড়ানো যায়, তাহলে আমি মনে করি যে সেটা নিজের মনের দিক থেকে অনেকটা শান্তি আসবে। তো সেই সেক্ষেত্রে সেটা ভেবেই আমার যে এলাকাতে প্রায় 3-4টি গ্রাম নিয়ে যে এলাকা, ছোটোবেলা থেকে যারা আমাকে দেখেছে, যেখানে মানুষ হয়েছে, সেখানে অনেক হিন্দু মুসলিম অনেক মানুষই রয়েছেন কয়েকটা গ্রামে, সকলেই আমাকে ভালোবাসেন, ছোটোবেলা থেকে দেখেছেন। বাইরে থেকে যখন যেতাম তারা হুমড়ি খেয়ে পড়তেন, কেউ বিভিন্ন সময় ওষুধ নিতে আসতেন, কেউ দেখাতে আসতেন বাড়িতে, সেই প্রথম থেকেই মেডিকেল কলেজে থাকা অবস্থাতেই, তো সেই সময়টা ভোলার নয়। এবং যাদের ভালোবাসা নিয়ে আজকে একটা উঁচুতে ওঠা বা একটা পজিশনে আসা, তো সেক্ষেত্রে তাদের কথা তো আর হঠাৎ করে ভুলে যাওয়া সম্ভব নয়, তো তাদের পাশে থাকাটাই কর্তব্য বোধ বলে আমি মনে করি। এবং তার পরিপ্রেক্ষিতে আগের দিন আমি নিজে সেটা দেখতেই গেছিলাম, আমার গ্রামের বাড়ি, বাবা মা এখনও থাকেন, তো সেখানে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে মেডিকেল চেক আপও করেছি অনেককে, এবং তাদের পাশে দাঁড়াবার জন্য সামান্য খাদ্য সামগ্রী যেটুকু আমার পক্ষে সম্ভব, অনেক বাচ্চা এবং গর্ভবতী মহিলা মা অনেক রয়েছে সেখানে, তাদের জন্য যেটুকু নিত্যশ্বাস খাবার হোক বা সাধারণ খাদ্য সামগ্রী হোক,
যেটুকুই পারি না কেন তাদের পাশে দাঁড়াবার মাত্র চেষ্টা করেছি, তাতে তাদেরও হয়তো কিছুটা কষ্ট লাঘব না হলেও আমার মনের দিক থেকেও কিছুটা শান্তি। এবং যাই হোক, একটা জিনিস বলবো যে অনেক মানুষ এসেছিলেন, তারা ভালোবেসেই এসেছিলেন, তো তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সত্যি গর্বিত বলে মনে করছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বিশ্বভারত।